হ্যালো বন্ধুরা, আজ যে দেশের সম্বন্ধে বলবো সে দেশে একটাও জঙ্গল নেই। আজ বলবো কাতার দেশ সম্পর্কে। কাতার দেশের আইন ব্যবস্থা সবচেয়ে কড়া। কাতার দেশে ক্যামেল রেস হয়ে থাকে। এই রেস দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে থাকে। এই দেশে কোনো ইনকাম ট্যাক্স নেওয়া হয় না। আপনি কি জানেন কাতার দেশের কারেন্সি কি? কাতার দেশের কারেন্সি হচ্ছে রিয়াল। এক রিয়াল ভারতীয় টাকা অনুসারে 20 টাকার সমান। কাতার দেশ তেল উৎপাদনে তৃতীয় স্থানে আছে। কাতার দেশে সেনাবাহিনী প্রায় 19,000। দেশটির মোট জনসংখ্যা মাত্র 30 লক্ষ। এ দেশে 96% মানুষ শহরে বাস করে আর 4% মানুষ গ্রামে বাস করে। এ দেশে তেল বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। কাতার দেশে পেট্রোলের চেয়ে বার্গারের বেশি দাম। এখানে এক পিস বার্গারের দাম 300 টাকা আর যেখানে 1 লিটার পেট্রোলের দাম মাত্র 35 টাকা। কাতারের রাজধানী দোহা। দোহা কাতারের সবচেয়ে বড় শহর। এই শহরে 13 লক্ষ মানুষ বাস করে। এই দেশে শিক্ষিতর হার 97%। কাতার দেশে আপনি অন্য ধর্মের নিন্দা করতে পারবেন না। এই দেশে আপনি মদ কিনতে ও খেতে পারবেন না। এ দেশের সরকার এগুলোকে ব্যান করে রেখেছে। এ দেশে চিকিৎসা একদম বিনামূল্যে করা হয়। এই দেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি। আর কাতার দেশে মহিলাদের চেয়ে পুরুষের সংখ্যা অনেক বেশি। এই দেশে জনপ্রিয় খেলা ফুটবল। এই দেশে আপনি সব মানুষের কাছে স্পোর্টস কার দেখতে পাবেন। কাতার দেশে একজন মানুষের আয় $88,000। কাতারে চাষবাস হয় না বললেই চলে। এদেশে নন ভেজের বদলে ভেজ খাবারের দাম বেশি। কাতার দেশও ইংরেজদের শাসনে ছিল। 1971 সালে দেশটি স্বাধীন হয়েছিল। এই দেশে 66% মানুষ মুসলিম ধর্মের এবং 14% মানুষ খ্রিস্টান ধর্মের ও 15% মানুষ হিন্দু আর 5% বৌদ্ধ ধর্মের। এই দেশের মানুষের গড় আয়ু প্রায় 83 বছর। কাতার পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো গরিব লোক নেই। এই দেশের সম্বন্ধে জেনে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন।